সারাটা দিনই মোবাইল চাপে, একটু আমাকে সময় দেয় না। কি দেখেছে আমি বিয়ে করলাম? খালায় পোস্ট করছে হেয়ার পোলার ছবি আর ট্যাগ দিছে খালু রে, বুঝলাম না। মোবাইলটাই যত নষ্টের মূল। এই ফোন রাখো, সারাটা দিন তুমি এখানে ওখানে যাও, আমাকে কখনো শপিং এ নিয়ে যাও না, খেতে নিয়ে যাও না, ঘুরতে নিয়ে যাও না, কোথাও নিয়ে যাও না, কেন? আমার কি কখনো মন চায় না? তুমি হইলে একটা মাইয়া মানুষ, তোমার তো বাসায় থাকার কাম, নাকি বাইরে তো তোমার কাম নাই, বাইরে কাম আমার, তুমি বাইরে যাই কি করবা? আর ফোন টানাটানি করো কোন দুঃখে? আবার নিব টেনে, এখন কিন্তু বিরক্ত লাগতেছে আমার। লাগতেছে তো কি হইছে? আমার হাত থেকে ফোন নিবা না, ফোন দাও না, দিতে পারবো না, যাও, কোথাও নিয়ে যাবে না। এই তোমার নেওয়া নেই রা হতো, ফোন দাও। দিব না। দিবা না তো? না। ঠিক আছে, এত ভাব দেখতারুম না, ফোনও লাগবো না তোরেও লাগবো না। নরম থাকি তো, এই জন্য আমার উপর গরম দেখায়, আমার গরম তো দেখে নাই। নরম থাকার দিন শেষ, কি পাইছে আমাকে? এই ফোনটা দাও। না আমি দিব না। আরে ফোনটা দাও। বললাম তো আমি দিব না। ফোনের লগে তোমার কি মারামারি লাগছে? এটা কো? হ্যাঁ আমার মারামারি লাগছে। ঠিক আছে রাখো ফোন। ঘুরতে নিয়ে যায় না আবার বড় বড় কথা। ধুর, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা, সারাদিন কাম কাজ নাই, করবো খালি কুয়ারা। এই সুযোগ আজকে আর রান্নাই করবো না, না খাওয়ায় রাখবো। আচ্ছা ওয়েট, কালকে তো একটা বার্থডে পার্টি আছে, একটা ড্রেস ইমার্জেন্সি কেনা লাগতো। ঝগড়ায়ও একটা শান্তি আছে, ডিস্টার্ব করার মতো কেউ নাই, খালি ঘুমাও। এমন সময় আবার নাক চুলকায় কে? ড্রেস যে কিনবো, টাকা ধুর, এমন সময় ঝগড়া করা লাগলো, আমার মাথায় ছিল না। দুনিয়াতে আমি একলাই কুল আর বাকি সবাই ফুল, আর যারা করছে বিয়া জীবনে এটাই ওগো সবচেয়ে বড় ভুল। এই শোনো, এই নাও তোমার ফোন। না আমার লাগবো না ফোন, ঘুমা মন। আচ্ছা ঘুমাও, সমস্যা নাই, কিন্তু ঘুমানোর আগে ঝগড়াঝাটি মিটমাট করে ফেলি, কারণ ঝগড়াঝাটি রেখে তো কোনো লাভ নেই, আরো অশান্তি। তোমার লগে মিটমাট করে লাভ কি গো? এখন মিটমাট করবা, আবার একটু পরে ঝগড়াঝাটি শুরু করে দিবা। তুমি একটু কম্প্রোমাইজ করে চললেই তো আমাদের ঝগড়াটা লাগে না, সবসময় তো তুমিই ঝগড়া লাগাও। আমি কি ঝগড়া লাগাই? না, আপনি তো ঝগড়া লাগান না, আপনি তো ডাইরেক্ট আগুন লাগাই দেন। এই দেখছো দেখছো দেখছো, আবার তুমি ঝগড়া লাগাইতেছো। আচ্ছা ওই মনে হয় ঝগড়ার মুডে নাই, থাক তেলে ঝগড়াঝাটি বাদ দেই। ঠিক আছে, কি কম্প্রোমাইজ করবো বলো। শোনো, সর্বপ্রথম তুমি আমার কাছে মাপ চাবা, তাও আবার পা ধরে। আমি কি ঠিক শুনলাম? তারপর পা ধরা অবস্থায় তুমি আমাকে বলবা আর কখনো খারাপ ব্যবহার করব না আমি। কি রে কি কয়, সব তো মাথার উপরে তা যাইতাছে। এরপর তুমি আমাকে বলবা তোমার যত রান্না বাড়া লাগে আমি করে দিব, কাপড় কেচে দিব, বাসনও মেজে দিব। মাথা কি আমারটা গেছে না ওর? শপিং এ গেলে তোমার ব্যাগও ধরবো। এই সিরি কি কয়? আপাতত এতটুকুই কম্প্রোমাইজ করো, এরপর যদি কিছু মনে পড়ে তাহলে বলবো, ঠিক আছে? মানে রান্না বাড়া বাসন কোসন যা যা বললে এগুলো আমি করব? হ্যাঁ, এই কম্প্রোমাইজ টুকু করলে দেখবা আমাদের আর কখনোই গ্যাঞ্জাম লাগবে না। গ্যাঞ্জাম তো দূর, আমাদের বাসায় যে কাজের বুয়া আছে না, ওইটাও লাগবে না। আরে এটা তো আমার মাথায় আসে নাই, দাঁড়া ওনাকে একটা ফোন করে না করে দেই। হ্যালো খালা, আমি নতুন একটা কাজের ছেলে পেয়েছি, আপনার কালকে থেকে আসা লাগবে না, কালকে আপনার বেতনটা নিয়ে যান। হ্যাঁ মানে কি, আমি কাজের ছেলে? এই জীবনের খেলাপ নাই, রাখ মনাই জীবন। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। এমন আরো ভিডিও দেখতে এখনই পেজটিতে ফলো করে রাখুন।